ব্রেস্টের চাকা মানেই অনেকে মনে করেন টিউমার, কিন্তু এই ভুল ধারণাটা আসলে ঠিক নয়। কারণ ব্রেস্টের চাকা বা হচ্ছে বিভিন্ন ধরনের গুটি গুটি ভাবটা, এটা মহিলাদের বিভিন্ন সময়ে, যেমন মাসিকের বিভিন্ন সময়ে সেটা পরিলক্ষিত হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ব্রেস্টে আপনি একটা চাকা ফিল করলেন এবং সেটা মানেই টিউমার। অনেক সময় দেখা যায় যে মাসিকের 15 দিন আগে থেকে অনেক সময় ব্রেস্টে একটু ব্যথা হয়, একটু চাকা চাকা অনুভূত হয়। তো সেগুলোকে অনেকে মনে করেন যে টিউমার হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, আমি কি এখন আমার কি ক্যান্সারের চিকিৎসা লাগবে কি না, বা আমি এখন ডাক্তারের কাছে যাব কি না। যেটা হচ্ছে যে যখন কোনো টিউমার বা কোনো ক্যান্সার বা এই ধরনের কিছু যখন ব্রেস্টে হয়, সেই চাকাটা হচ্ছে অপরিবর্তিত অথবা আয়তনে বৃদ্ধি পাওয়ার মতো একটা প্রবণতা থাকে। এবং এটা কিন্তু একবার চাকা হলে সেটা চাকাটা আপনি হচ্ছে অনেক দিন ধরে সেটা ফিল করতে পারবেন। কিন্তু ব্রেস্টে বিভিন্ন জায়গায় একটা না একটার অধিক যখন অনেকগুলো চাকা মানে পরিলক্ষিত হয়, আপনি যখন ফিল করেন, তখন কিন্তু এই চাকাগুলা টিউমার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাসিক শেষ হওয়ার পরে এই চাকাগুলা অনেক সময় আকারে ছোট হয়ে যায়, অথবা অনেক সময় এগুলো হচ্ছে মানে আর অনুভূত হয় না। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এই চাকাগুলা কি এবং টিউমার বা ক্যান্সার কি। সাধারণত ফাইব্রোসিস্টিক ডিজিজ এমন একটি অসুখ যেখানে হচ্ছে যে আপনার আমাদের হরমোনের পরিবর্তন অথবা ওঠানামার কারণে বিভিন্ন ধরনের চাকা হতে পারে। সাধারণত 15 বছর বা 16 বছর বয়সের পর থেকে যে কোনো মহিলার এই ধরনের চাকা অনুভূত হতে পারে। আবার এই চাকাগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা থেকে টিউমার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। অনেক ক্ষেত্রে মহিলারা এই ধরনের ব্যথা অথবা চাকা অনুভূত হওয়ার পরে খুব বেশি টেনশনে পড়ে যান যে এগুলো নিয়ে কী করবেন, এগুলা কি টিউমার কি না, এগুলো ওনার ক্যান্সার হয়ে গেল কি না। সেসব ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলতে পারি যে এইসব ক্ষেত্রে আপনাদের উচিত একটি পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে নেওয়া যে এগুলো আসলেই চাকা, মানে এই চাকাগুলো টিউমার অথবা ক্যান্সার কি না। এরকম ধরনের চাকা মানেই যে টিউমার, এটা কিন্তু ঠিক না, এবং এটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশনের কোনো কারণ নেই।